নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত ওয়াইল্ড ম্যান অভিজিতে। আজ যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হচ্ছে একটি টাইগারকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এটি একটি টাইগার। যে টাইগার মাংসাশী নয়, যে টাইগার কাউকে আক্রমণ করে না, যে টাইগারকে এই জীব জগতের কোনো প্রাণী ভয় পায় না, এবং মানুষ তো তাকে ভালোবাসে, পছন্দ করে। এবং এই টাইগারটি আসলে উড়তে পারে এবং রং ছড়ায় এই প্রকৃতিতে। এবং এই যে টাইগারটির বিষয়ে আমি আপনাকে বলতে চলেছি, এই টাইগারটি হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানাউস ক্রিসিপাস প্রজাতি বা প্লেইন টাইগার বাটারফ্লাই। তো এই টাইগারটির বিষয়ে আমি আপনাদেরকে জানাবো, এর লাইফ সার্কেল মানে জীবনচক্রের বিষয়ে। তো আসুন দেখা যাক এবং জানা যাক এর বিষয়ে। তো বন্ধুরা, এটি হলো প্লেন টাইগারের ডিম। এই প্লেন টাইগারের ডিমটি প্রায় 1.7 মিলিমিটার লম্বা এবং 0.5 মিলিমিটার জুড়ে। যখন প্রথম পাড়া হয় তখন এটি সাদা হয়, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাদামি হয়ে যায়। ডিমটি ছিদ্রযুক্ত এবং গম্বুজ আকৃতির হয়। তাপমাত্রার উপর নির্ভর করে সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে ডিমটি ফোটে। ডি ক্রাইসিপাসের লার্ভা 5টি ইনস্টার স্টেজের মধ্য দিয়ে এগিয়ে যায়। প্রথম ইনস্টারটি প্রায় 4 মিলিমিটার লম্বা এবং এর শরীর সাদা এবং মাথাটি কালো হয়। দ্বিতীয় ইনস্টারটি প্রায় 8 মিলিমিটার লম্বা এবং এর শরীরটি প্রাথমিকভাবে হলুদ এবং কালো অনুভূমিক ফিতেসহ ধূসর হয়। এই রং শেষ 3টি ইনস্টার পর্যায়ের জন্য থেকে যায়। তৃতীয় ইনস্টারটি প্রায় 14 মিলিমিটার লম্বা, চতুর্থটি প্রায় 25 মিলিমিটার লম্বা এবং পঞ্চমটি প্রায় 36 মিলিমিটার লম্বা হয়ে থাকে। তাপমাত্রার উপর নির্ভর করে লার্ভা পর্যায়ের 12 থেকে 20 দিন স্থায়ী হতে পারে। পিউপেশনের আগে শুঁয়োপোকা গতিহীন হয়ে যায় এবং খাওয়া বন্ধ করে দেয়। এর রং কিছুটা ধূসর থেকে বাদামি হয়ে যায় এবং এটি শরীরের ভরের একটি ছোট্ট পরিমাণ হারাতে পারে। পিউপাল পর্যায় তাপমাত্রার উপর নির্ভর করে 9 থেকে 15 দিন স্থায়ী হয় এবং এই সময়ের মধ্যে পিউপা ফ্যাকাশে সবুজ থেকে গাঢ় বাদামি রঙে পরিবর্তন করে। পিউপায় প্রায় 17 মিলিমিটার লম্বা এবং 8 মিলিমিটার চওড়া হয় এবং এর পরেই সৃষ্টি হয় একটি সুন্দর প্লেইন টাইগার বাটারফ্লাইতে। ড্যানাউস ক্রিসিপাস বা প্লেইন টাইগার বাটারফ্লাই, এদেরকে সাধারণত দেখতে পাওয়া যায় সমগ্র আফ্রিকাতে, ইউরোপের কিছু অঞ্চলে, মধ্যপ্রাচ্য, এশিয়ার দক্ষিণ পশ্চিম এশিয়া, ভারতবর্ষ, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলেতে এবং পাপুয়া নিউগিনি অঞ্চলে। এটি একটি মাঝারি আকারের প্রজাপতি। এটি ব্রাস ফুটেড প্রজাপতি পরিবারের ন্যামফালিডাই এর ড্যানাইনায়ে উপপরিবারের অন্তর্গত। ড্যানাইনায়ে প্রাথমিকভাবে অ্যাসক্লেপিয়াস
গণের গাছপালা খেয়ে থাকে, যাকে সাধারণত মিল্কউইড বলা হয়। মিল্কউইডে রয়েছে বিষাক্ত যৌগ কার্ডেনোলাইড, যা প্রায়শই অনেক প্রজাপতি খেয়ে থাকে এবং সংরক্ষণ করে। এই প্লেন টাইগার বিভিন্ন ধরনের আবাসস্থলে বাস করে, যদিও এটি জঙ্গলের মতো অবস্থায় উন্নতি লাভের সম্ভাবনা কম এবং প্রায়শই শুষ্ক প্রশস্ত খোলা জায়গায় পাওয়া যায় এদের। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে প্রকৃতিতে এমনও টাইগার আছে যে টাইগার আসলে মাংসাশী নয় এবং কাউকে আক্রমণও করে না। যে টাইগার প্রকৃতিতে রং ছড়ায় তার নিজস্বতায়। তো বন্ধুরা, আগামী দিনে এমন সুন্দর সুন্দর বিষয় জানার জন্য এবং এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অল ট্যাপ করবেন, যাতে সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওগুলি দেখার জন্য। এবং ভালো থাকবেন। আজকে এই ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। আর অবশ্যই একটি আবেদন তো রয়েছেই যে প্রকৃতিকে আপনারা ভালোবাসবেন, প্রকৃতিকে আপনারা রক্ষা করবেন, প্রকৃতি আপনাকে ভালোবাসা দেবে, আপনাকে রক্ষা করবেন। তো ভালো থাকবেন, টাটা।